नमस्कार बंधुरा आमी बीडी आपनारा देखछेन द ग्रीन वर्ल्ड। आमी एकटा गाछ देखाच्छि, गाछटा हच्छे सैकुलर प्लांट, गाछटार नाम हच्छे जेड प्लांट। अनेके एके मानी प्लांट लाकी प्लांट बोलेओ जानेन। एई गाछटा देखुन देखाच्छि, एई गाछटा आमी एकटा 2.5 इंची टबे करेछि। एई गाछटार जन्य बेशी बड़ो टबेर प्रयोजन हय ना, एरकम छोटो टबे करलेई हय। गाछटा देखुन कत सुंदर लागছে, शाखा पोशाखागुलो देखुन। এটা सैकुलर प्लांट माने হচ্ছে এই গাছটা দেখুন পাতাগুলো কি সুন্দর ছোট ছোট, একটু মোটা মোটা, এই জল ধারণ করে রাখতে পারে। সেজন্য এই গাছটা অতিরিক্ত এতে জল দিতেও লাগে না। এই গাছটা যে এরকম করেছি, প্রথম কথা বলছি, এই গাছটার মাটিটা করেছি আমি, মাটির সাথে কিছু কোকোপিট দিয়েছি और किछु नुड़ी बाली ये सब दिए जाते जलटा बेरिये जेते पारे, जमते ना पारे। एई गाछेर जन्य जल जमलार एकदम माने प्रयोजन नेई, जल जमलेई शिकड़गुलो पचे जाबे। देखुन एई गाछटा हच्छे कत सुंदर शाखा पोशाखा बेरिয়েছে, देखुन डालगुलो देखुन कत सुंदर लागছে देखते। देखुन देखाচ্ছি, দেখুন পাতাগুলো দেখুन ছোট ছোট অথচ খুব সুন্দর। এই গাছ আপনারা এরকম ছোট টবে করতে পারেন, ছাদেও রাখতে পারেন, বাড়ির বারান্দাতেও রাখতে পারেন, একটা টেবিলের এতেও রাখতে পারেন। তবে এই গাছটা সাধারণত সূর্যের আলোর প্রয়োজন হয়, ছাওয়াতে একদম হয় না। এই গাছটা আমি শীতকালে আমি পুরো সানলাইটের এতে রেখেছিলাম আমাদের উইন্টারকালে এখানে আমাদের। এই আমি শীতের আগেই গাছটা বসিয়েছি, গাছটার বয়স হচ্ছে এখন সবে 6 মাস। শীতকালে বলে সূর্যের আলোতেই ছিল, আর এতে বেশি জল দিতে হয় না, আমি সপ্তাহে একদিন করে জল দিচ্ছিলাম। তবে গোড়াটা হাত দিয়ে দেখতে হবে মাটিটা ভিজে আছে কিনা, ভিজে থাকলে এই মাটিতে জল দেওয়া যাবে না। যখন দেখতে হবে মাটিটা একদম শুকনো হয়ে গেছে তখন জল দিতে হবে। তারপরে বলছি যে এই গাছটাতে আমি কি সার দিচ্ছি। এই গাছটাতে আমি একদম রাসায়নিক সার প্রয়োগ করছি না, কারণ রাসায়নিক সার হয়তো একটু কম বেশি সামান্য যদি হয়ে যায় এতে দিলে অনেক সময় এই গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা হতে থাকে, পাতাগুলো নষ্ট হয়ে যায়, ঝরে যায়, আর শিকড়গুলো অনেক সময় পচে যায়। সেই জন্য একদম রাসায়নিক সার প্রয়োগ করছি না, এতে আমি জৈব সারই দিচ্ছি। জৈব সার কীরকম দিচ্ছি, যে সর্ষে খোল যে বাজারে পাওয়া যাচ্ছে সে সর্ষে খোলকে পচিয়ে আমি 3-4 দিন পচিয়ে পাতলা করে জল দিয়ে এতে 1 মগ করে দিচ্ছি, দিলে যেটা টেনে নিচ্ছে। মাসে একবার করেই দিচ্ছি, বেশি দিতে লাগে না। আর আরেকটা জৈব সার দিই, যেটা গোবর সার পাওয়া যায়, যে বাজারে যে ঘুঁটের গুঁড়ো পাওয়া যায় তাকে ভিজিয়ে তার জল করে মাঝে মাঝে দিচ্ছি, এই দিচ্ছি, আর অন্য কিছু দিচ্ছি না। এতেই আমার গাছটা এত সুন্দর হয়েছে, দেখুন পাতাগুলো ছোট ছোট কত সবুজ, কত সুন্দর দেখতে লাগছে। আর এই গাছটা এখন অবধি শীতকাল বলে বাইরে আছে, কিন্তু আমাদের এখানে মার্চ মাসে সামান্য একটু গরম পড়তে থাকে, তখন বেশি গরম পড়লে এই গাছগুলোর একদম পুড়ে যাবে, তখন একে একটু শেডের মধ্যে ঢোকাতে হবে। আমিও শেডের মধ্যে রাখবো। সেজন্য শেডের মধ্যে কীরকম হবে, যেখানে সূর্যে রোদটা ডাইরেক্ট লাগছে না, ইনডাইরেক্টও লাগছে, সেরকম পজিশনে রাখতে হবে। সূর্যের গরমে তাপে এ গাছ পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর বর্ষাকালে, বর্ষাকালে একদম বাইরে রাখা যাবে না, বর্ষাকালে এতে অতিরিক্ত জল পড়লেই আমাদের এখানে তো মানে 3-4 দিন টানা বৃষ্টি হয়, অতিরিক্ত জল পড়লেই গোড়া পচে যাবে, ডালগুলো পচে যাবে, একদম গাছটা নষ্ট হয়ে যাবে, মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে বর্ষাতেও একদম শেডের মধ্যে রাখতে হবে, বাইরে রাখা যাবে না। এরকমভাবেই গাছ করলে এই গাছগুলো এত সুন্দর দেখতে লাগে। আর আপনারা করতেই পারেন, বাড়িতে ছাদে বা ভিতরে বারান্দায়ও রাখতে পারেন, দারুণ লাগে রাখলে। এই গাছগুলো এই জন্যই বলে একে লাকি প্ল্যান্ট মানি প্ল্যান্ট। বাড়িতে থাকলে খুব ভালো হয়, মনও ভালো থাকে, আর অনেক সৌভাগ্যও আসে। আর নিশ্চয়ই এই গাছটা আপনাদের এতক্ষণ ভালো লাগছে নিশ্চয়ই। আমাকে তাহলে একটা সাবস্ক্রাইব করুন, একটু লাইক দিন, আর আপনারা সব বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করুন। আর সবাই করোনাকালে সবাই ভালো থাকুন, সবাইকে অসংখ্য ভালোবাসা জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি। আমি